আজকে আমরা দেখব কিভাবে মেশ কারেন্ট অ্যানালিসিস পদ্ধতিটি প্রয়োগ করা যায় সেই সমস্ত সার্কিটে যেখানে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স উপস্থিত আছে। মেশ কারেন্ট অ্যানালিসিস পদ্ধতিতে আমরা মেশ কারেন্টগুলিকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে ধরে থাকি এবং কির্চফস ভোল্টেজ ল প্রয়োগ করে এখানে ইকুয়েশন লেখা হয়। যদি সার্কিটে n সংখ্যক নোড থাকে এবং b সংখ্যক ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে ইকুয়েশনের সংখ্যা হয় b মাইনাস n প্লাস 1। আমরা এই ইকুয়েশনগুলো সলভ করে মেশ কারেন্টগুলি নির্ণয় করি এবং এগুলির সাহায্যে আমরা কোনো একটি সার্কিট এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে পারি বা কোনো একটি পার্টিকুলার সার্কিট এলিমেন্টের মধ্যে ডিসিপেটেড পাওয়ার নির্ণয় করতে পারি। যদি সার্কিটের কোনো একটি মেশে একটি আইডিয়াল কারেন্ট সোর্স উপস্থিত থাকে সেক্ষেত্রে আমরা মেশ কারেন্টটিকে আইডিয়াল কারেন্ট সোর্সের মানের সমান ধরে নিতে পারি। যদি দিক একই থাকে সেক্ষেত্রে আমরা পজিটিভ মান নেব আর যদি ডিরেকশন উল্টো থাকে সেক্ষেত্রে আমরা নেগেটিভ মান নিয়ে থাকি। যদি সার্কিটে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স উপস্থিত থাকে সেক্ষেত্রে সোর্স ট্রান্সফরমেশন টেকনিকের দ্বারা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সটিকে আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নেব। এখন আমরা কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব যেখানে প্রত্যেকটি সার্কিটেই ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স উপস্থিত আছে। এখানে যে সার্কিটটি আমরা দেখতে পাচ্ছি তার 9 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং 18 ভোল্ট সোর্স দ্বারা ডেলিভার্ড পাওয়ার নির্ণয় করতে হবে। এই সার্কিটটিতে আমরা দেখতে পাচ্ছি দুটি মেশ রয়েছে। আমরা মেশ কারেন্টগুলো ধরে নিচ্ছি I1 এবং I2। এখানে মেশ 2 তে আমরা দেখতে পাচ্ছি একটি আইডিয়াল কারেন্ট সোর্স রয়েছে 2 অ্যাম্পিয়ারের। সুতরাং আমরা মেশ 2 থেকে লিখতে পারি I2 ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার, যেহেতু I2 কারেন্ট এবং আইডিয়াল কারেন্ট সোর্সের কারেন্টের ডিরেকশন একই। এবার আমরা কির্চফস ভোল্টেজ ল প্রয়োগ করছি মেশ 1 এ। সেখান থেকে পাচ্ছি 18 ইকুয়ালস টু 13 I1 মাইনাস 4 I2। আমরা পেয়েছিলাম I2 ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার, পুট করলে আমরা মেশ কারেন্ট I1 পেয়ে যাচ্ছি 2 অ্যাম্পিয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি 9 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটি হচ্ছে I1, সুতরাং সেটা হবে 2 অ্যাম্পিয়ার। 18 ভোল্ট সোর্সটি I1 কারেন্ট সরবরাহ করছে, সুতরাং পাওয়ার ডেলিভার্ড বাই 18 ভোল্ট সোর্স হবে 18 ইনটু I1, দ্যাট ইজ ইকুয়াল টু 18 ইনটু 2, দ্যাট ইজ ইকুয়াল টু 36 ওয়াট। এখানে যে সার্কিটটি আমরা দেখতে পাচ্ছি তার 5 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং 8 ওহম রেজিস্টারের মধ্যে ডিসিপেটেড পাওয়ার নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মেশ আছে 3টি। আমরা মেশ কারেন্টগুলো ধরে নিচ্ছি I1, I2 এবং I3। আমরা দেখতে পাচ্ছি মেশ 1-এ একটি আইডিয়াল কারেন্ট সোর্স রয়েছে যার মান 20 অ্যাম্পিয়ার। সুতরাং আমরা মেশ 1 থেকে লিখতে পারি I1 ইকুয়ালস টু মাইনাস 20 অ্যাম্পিয়ার, যেহেতু I1 কারেন্টটি আর কারেন্ট সোর্সের ডিরেকশন উল্টো। এবার আমরা কির্চফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 2 থেকে লিখতে পারি 0 ইকুয়ালস টু মাইনাস 6I1 প্লাস 19I2 মাইনাস 8I3। এখানে আমরা I1 এর মানটা পুট করলে পাচ্ছি মাইনাস 120 ইকুয়ালস টু 19I2 মাইনাস 8I3। এবার আমরা কির্চফস ভোল্টেজ ল প্রয়োগ করছি মেশ 3 তে এবং পাচ্ছি মাইনাস 25 ইকুয়ালস টু মাইনাস 8I2 প্লাস 12I3। আমাদের আননোন রয়েছে I2 এবং I3। আমরা ইকুয়েশন পেয়েছি দুটো, সলভ করলে আমরা মেশ কারেন্টগুলো পাচ্ছি I2 ইকুয়ালস টু মাইনাস 10 অ্যাম্পিয়ার এবং I3 ইকুয়ালস টু মাইনাস 8.75 অ্যাম্পিয়ার। আমরা দেখতে পাচ্ছি 5 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটি হচ্ছে I2, সুতরাং আমরা লিখতে পারি
I2 equals to minus 10 ampere. এখানে negative sign indicate করছে আমরা যেদিকে current এর direction টা দেখিয়েছি actually current টি উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 8 ohm রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত current টি হচ্ছে I2 minus I3। সুতরাং power dissipated হবে I2 minus I3 whole square into 8। That is equal to minus 10 plus 8.75 whole square into 8. That gives us 12.5 watt. এখানে যে সার্কিটটি আমরা দেখতে পাচ্ছি তার মেশ কারেন্ট গুলি নির্ণয় করতে হবে এবং 6 ওহম রেজিস্টারের মধ্যে ডিসিপেটেড পাওয়ার নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখছি মেশ আছে 4টি। এই মেশ কারেন্ট গুলো আমরা ধরে নিচ্ছি I1, I2, I3 এবং I4। এখানে মেশ 3 তে আমরা দেখতে পাচ্ছি I3 equals to minus 8 ampere। মেশ 4 এ আমরা দেখতে পাচ্ছি I4 equals to 15 ampere। এবার আমরা কিরচফ ভোল্টেজ ল প্রয়োগ করছি মেশ 1 এ এবং সেক্ষেত্রে পাচ্ছি 10 equals to 10 I1 minus 4 I2 minus 6 I4। আমরা I4 এর ভ্যালুটা পুট করে সিম্পলিফাই করলে পাচ্ছি 50 equals to 5 I1 minus 2 I2। এবার আমরা কিরচফ ভোল্টেজ ল প্রয়োগ করছি মেশ 2 তে এবং সেক্ষেত্রে পাচ্ছি 0 equals to minus 4 I1 plus 17 I2 minus 5 I3। এখানে আমরা I3 এর ভ্যালু পুট করে পাচ্ছি 40 equals to 4 I1 minus 17 I2। আমাদের আননোন আছে দুটো I1 এবং I2। আমরা ইকুয়েশন পেয়েছি দুটো, সলভ করলে আমরা মেশ কারেন্ট I1 পাচ্ছি 10 অ্যাম্পিয়ার এবং I2 পাচ্ছি 0 অ্যাম্পিয়ার। এখানে 6 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটি হচ্ছে I1 minus I4। সুতরাং পাওয়ার ডিসিপেটেড ইন 6 ওহম রেজিস্টার হবে 6 ইনটু I1 minus I4 হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 6 ইনটু 10 minus 15 whole square, this gives us 150 watt. এখানে যে সার্কিটটি আমরা দেখতে পাচ্ছি তার 5 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটি নির্ণয় করতে হবে এবং 12 ভোল্ট সোর্সটি দ্বারা ডেলিভার্ড পাওয়ার নির্ণয় করতে হবে। এখন আমরা দেখছি একটি প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স রয়েছে 2 অ্যাম্পিয়ারের যার অ্যাক্রসে 4 ওহম রেজিস্ট্যান্স কানেক্টেড রয়েছে। আমরা এই কারেন্ট সোর্সটিকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নেব। প্রথমে আমরা বাকি সার্কিটটি যেমন ছিল একে নিচ্ছি এবং এরপর আমরা কারেন্ট সোর্সটিকে কনভার্ট করছি। এখানে 2 ইনটু 4 8 ভোল্ট হবে ইন সিরিজ উইথ 4 ওহম রেজিস্ট্যান্স। এবার নতুন সার্কিটটিতে আমরা দেখছি দুটি মেশ রয়েছে। আমরা মেশ কারেন্টগুলো ধরে নিচ্ছি I1 এবং I2। আমরা কিরচফ ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে লিখতে পারি 12 ইকুয়ালস টু 6 I1 মাইনাস 4 I2। এবার আমরা মেশ 2 তে কিরচফ ভোল্টেজ ল প্রয়োগ করে পাচ্ছি মাইনাস 8 ইকুয়ালস টু মাইনাস 4 I1 প্লাস 13 I2। আমাদের আননোন আছে দুটো I1 এবং I2। আমরা ইকুয়েশন পেয়েছি দুটো, সলভ করলে আমরা মেশ কারেন্টগুলো পেয়ে যাচ্ছি I1 ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার এবং I2 ইকুয়ালস টু 0 অ্যাম্পিয়ার। এখানে 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে, সুতরাং এটা হবে 0 অ্যাম্পিয়ার। এখানে 12 ভোল্ট সোর্সটি I1 কারেন্ট ডেলিভার করছে, সুতরাং পাওয়ার ডেলিভার্ড বাই 12 ভোল্ট সোর্স হবে 12 ইনটু I1, দ্যাট ইজ ইকুয়াল টু 12 ইনটু 2 অ্যান্ড দ্যাট গিভস আস 24 ওয়াট। এখানে যে নেটওয়ার্কটি আমরা দেখতে পাচ্ছি তার 8 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং 10 ভোল্ট সোর্সের দ্বারা ডেলিভার্ড পাওয়ার নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখছি একটি প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স রয়েছে 4 অ্যাম্পিয়ারের যার প্যারালেলে একটি 2 ওহম রেজিস্টার কানেক্টেড রয়েছে। আমরা এটিকে সোর্স ট্রান্সফরমেশন টেকনিকের দ্বারা ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নেব। প্রথমে আমরা বাকি সার্কিটটি যেমন ছিল একে নিচ্ছি
এবং এরপর আমরা 4 অ্যাম্পিয়ার সোর্সটিকে কনভার্ট করব সো 4 ইনটু 2 দ্যাট ইজ 8 ভোল্ট ইন সিরিজ উইথ 2 ওহম রেজিস্ট্যান্স এবার এই নতুন সার্কিটটিতে আমরা তিনটি মেশ দেখতে পাচ্ছি সুতরাং আমরা ধরে নিচ্ছি মেশ কারেন্ট গুলো I1 I2 এবং I3 এবার আমরা কিরচপস ভোল্টেজ ল প্রয়োগ করছি মেশ 1 থেকে আমরা লিখতে পারি 0 equals to 16I1 minus 4I2 minus 4I3 মেশ 2 থেকে আমরা পাচ্ছি 10 equals to minus 4I1 plus 12I2 minus 6I3 মেশ 3 থেকে আমরা লিখতে পারি minus 8 equals to minus 4I1 minus 6I2 plus 12I3 আমাদের আননোন আছে তিনটি I1, I2 এবং I3 আমরা ইকুয়েশন পেয়েছি তিনটি সলভ করলে আমরা মেশ কারেন্টগুলো পেয়ে যাব I1 ইকুয়ালস টু 0.125 অ্যাম্পিয়ার I2 ইকুয়ালস টু 0.75 অ্যাম্পিয়ার এবং I3 ইকুয়ালস টু মাইনাস 0.25 অ্যাম্পিয়ার এখানে 8 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটি হচ্ছে I1 দ্যাট ইজ ইকুয়াল টু 0.125 অ্যাম্পিয়ার 10 ভোল্ট সোর্সটি I2 কারেন্ট সরবরাহ করছে সুতরাং পাওয়ার ডেলিভার্ড বাই 10 ভোল্ট সোর্স হবে 10 ইনটু I2 দ্যাট ইজ ইকুয়াল টু 10 ইনটু 0.75 দ্যাট ইজ ইকুয়াল টু 7.5 ওয়াট এখানে যে সার্কিটটি আমরা দেখতে পাচ্ছি তার মেশ কারেন্টগুলি নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে যে সোর্সগুলি যত পাওয়ার ডেলিভার করছে রেজিস্টারের মধ্যে ঠিক ততটাই পাওয়ার ডিসিপেটেড হচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি মেশ রয়েছে আমরা মেশ কারেন্টগুলো ধরে নিচ্ছি I1, I2 এবং I3 আমরা মেশ 3 থেকে দেখতে পাচ্ছি I3 ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার এবার আমরা কিরচপস ভোল্টেজ ল প্রয়োগ করছি মেশ 1 এ এবং পাচ্ছি 25 ইকুয়ালস টু 25I1 মাইনাস 15I2 মাইনাস 5I3 এখানে আমরা I3 এর ভ্যালু পুট করলে পাচ্ছি 15 ইকুয়ালস টু 5I1 মাইনাস 3I2 এবার আমরা কিরচপস ভোল্টেজ ল প্রয়োগ করছি মেশ 2 তে পাচ্ছি মাইনাস 15 ইকুয়ালস টু মাইনাস 15I1 প্লাস 25I2 মাইনাস 5I3 এখানে I3 এর ভ্যালু পুট করে সিম্পলিফাই করে আমরা পাচ্ছি 7 ইকুয়ালস টু মাইনাস 3I1 প্লাস 5I2 আমাদের আননোন আছে দুটো I1 এবং I2 আমরা ইকুয়েশন পেয়েছি দুটো সলভ করলে আমরা মেশ কারেন্ট I1 পাচ্ছি 6 অ্যাম্পিয়ার এবং I2 ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার আমরা মেশ কারেন্টগুলি পেয়েছি I1 ইকুয়ালস টু 6 অ্যাম্পিয়ার I2 ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার এবং I3 ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার এবার আমরা বিভিন্ন সোর্স দ্বারা ডেলিভার্ড পাওয়ারগুলি নির্ণয় করব প্রথমে আমরা 25 ভোল্ট সোর্স দ্বারা ডেলিভার্ড পাওয়ার নির্ণয় করছি 25 ভোল্ট সোর্সটি I1 কারেন্ট ডেলিভার করছে সুতরাং এটা হবে 25I1 দ্যাট ইজ 25 ইন্টু 6 সুতরাং 150 ওয়াট পাচ্ছি এবার আমরা 15 ভোল্ট সোর্সের দ্বারা ডেলিভার পাওয়ার নির্ণয় করব এখানে I2 কারেন্টে ঢুকছে সুতরাং এটা হবে মাইনাস 15 ইন্টু I2 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 15 ইন্টু 5 দ্যাট গিভস আস মাইনাস 75 ওয়াট এখানে নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে 15 ভোল্ট সোর্সটি পাওয়ার কনজিউম করছে এবার আমরা 10 অ্যাম্পিয়ার সোর্স দ্বারা ডেলিভার পাওয়ার নির্ণয় করব এর জন্য প্রথমে আমাদের দেখে নিতে হবে এই সোর্সটির অ্যাক্রসে ভোল্টেজ কত ডেভেলপ করেছে এখানে আমরা পাচ্ছি 5 ইনটু I3 মাইনাস I1 প্লাস 5 ইনটু I3 মাইনাস I2 দ্যাট ইজ ইকুয়াল টু 5 ইনটু 10 মাইনাস 6 প্লাস 5 ইনটু 10 মাইনাস 5 দ্যাট গিভস আস 20 প্লাস 25 ইকুয়ালস টু 45 ভোল্ট সুতরাং 10 অ্যাম্পিয়ার সোর্স দ্বারা ডেলিভার্ড পাওয়ার হবে 10 ইন্টু 45 দ্যাট ইজ ইকুয়াল টু 450 ওয়াট এবার
আমরা টোটাল পাওয়ার ডেলিভার্ড বাই দা ডিফারেন্ট সোর্সেস নির্ণয় করব এবং এটা হবে 150 - 75 + 450 = 525 W. এবার আমরা ডিফারেন্ট রেজিস্টারের মধ্যে ডিসিপেটেড পাওয়ারগুলি নির্ণয় করব। প্রথমে আমরা আমাদের মেশ কারেন্টগুলো লিখে নিচ্ছি। I1 ছিল 6 A, I2 ছিল 5 A এবং I3 ছিল 10 A। আমরা প্রথম 5 ওহম রেজিস্টারের মধ্যে দেখছি I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে, সুতরাং ডিসিপেটেড পাওয়ার হবে 5 × I1² = 5 × 6² = 180 W। এবার আমরা দ্বিতীয় 5 ওহম রেজিস্টারের মধ্যে ডিসিপেটেড পাওয়ার নির্ণয় করব। এখানে I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে, সুতরাং এটা হবে 5 × I2² = 5 × 5² = 125 W। এবার আমরা তৃতীয় 5 ওহম রেজিস্টারের মধ্যে ডিসিপেটেড পাওয়ার নির্ণয় করব। এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে I2 - I3, সুতরাং এখানে আমরা ডিসিপেটেড পাওয়ার পাবো 5 × I2 - I3² = 5 × 5 - 10² = 125 W। এবার আমরা চতুর্থ 5 ওহম রেজিস্টারের মধ্যে ডিসিপেটেড পাওয়ার নির্ণয় করব। এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে I1 - I3, সুতরাং এটা হবে 5 × I1 - I3² = 5 × 6 - 10² = 80 W। এবার আমরা 15 ওহম রেজিস্টারের মধ্যে ডিসিপেটেড পাওয়ার নির্ণয় করব। এর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে I1 - I2, সুতরাং পাওয়ার ডিসিপেটেড হবে 15 × I1 - I2² = 15 × 6 - 5² = 15 W। সুতরাং টোটাল ডিসিপেটেড পাওয়ার হবে 180 + 125 + 125 + 80 + 15 = 525 W। আমরা দেখেছিলাম পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সোর্সেস ছিল 525 W। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পাওয়ার ডিসিপেটেড ইন দ্য রেজিস্টার্স ইজ ইকুয়াল টু দ্য পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সোর্সেস। আজকে আমরা দেখলাম যদি সার্কিটে আইডিয়াল বা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স উপস্থিত থাকে, তাহলে মেশ কারেন্ট অ্যানালিসিস পদ্ধতিতে সেই সমস্ত সার্কিট প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি। যদি কোনো একটি মেশে একটি আইডিয়াল কারেন্ট সোর্স উপস্থিত থাকে, তাহলে আমরা সেই মেশের কারেন্টটি ওই আইডিয়াল সোর্স কারেন্টের সমান ধরে নিতে পারি, যদি ডিরেকশন দুটো কারেন্টের একই দিকে থাকে, অথবা আমরা নেগেটিভ ভ্যালু নেব যদি ডিরেকশন অপোজিট থাকে। যদি প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স উপস্থিত থাকে, সেক্ষেত্রে আমরা এটিকে তার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নেব সোর্স ট্রান্সফরমেশন টেকনিক প্রয়োগ করে। মেশ কারেন্ট অ্যানালিসিস পদ্ধতিতে আমরা মেশ কারেন্টগুলি নির্ণয় করি এবং এগুলির সাহায্যে সার্কিট এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে পারি, বা কোনো একটি সার্কিট এলিমেন্টের মধ্যে কত পাওয়ার ডিসিপেটেড হবে সেটাও নির্ণয় করতে পারি। আজকের লেসেন যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক বাটন প্রেস করো। ধন্যবাদ।